हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय अनदर वीडियो। व्यूअर्स, हाजिर হয়েছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে সৌদি খেজুর থেকে কিভাবে আপনি সহজেই চারা তৈরি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে সৌদি খেজুর থেকে চারা তৈরি করতে হয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার দেওয়া সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ফিরে যাই মূল কাজে। তো ভিউয়ার্স, প্রথমে আমি বাজার থেকে ভালো মানের কিছু সৌদি খেজুর কিনে নিয়ে আসছি এবং এগুলো থেকে আমি বীজগুলো আলাদা করে নিচ্ছি এবং এটি একটি পরিষ্কার পানির ভিতরে ভিজিয়ে রাখছি। আমি এগুলো প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভালোভাবে ধুয়ে একটি বক্সের ভিতরে টিস্যু পেপারের উপরে রাখছি এবং আরও একটি টিস্যু পেপার দিয়ে উপরে ঢেকে রাখবো। এবার আমি এটির উপরে একটু পানির দিয়ে ভিজিয়ে দিব। পানি দিয়ে ভিজিয়ে এভাবে বক্সটি আটকিয়ে রেখে দিব এখানে, এবং ভালো আলো, পর্যাপ্ত আলো আসে এমন জায়গা রাখতে হবে এভাবে। তো দর্শক, 15 দিন পরে আমি বক্সটি খুলে দেখেছি যে সবগুলো বীজে অঙ্কুর হয়নি, যার কারণে পুনরায় আমি আবার একই বক্সের ভিতরে একই প্রসেসে বীজগুলো আবার রেখে দিয়েছি। একটু পানি ছিটিয়ে দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই বক্সটি 25 দিন পরে খুলে দেখব। তো দেখতে পাচ্ছেন এবার সবগুলো বীজে মোটামুটি অঙ্কুর হয়েছে, এবং আমি এই বীজের সাথে আরও একটি বক্সে কিছু বীজ রেখেছিলাম, সেগুলো একত্রে করে আমি রেখেছিলাম একই বক্সে। তো আমি এবার কিছু অন টাইম গ্লাসে বালু, মাটি এবং কম্পোস্ট মিক্স করে তার ভিতরে এই অঙ্কুরিত বীজগুলো রোপণ করে দিব, ঠিক এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো বীজ একটা একটা করে গ্লাসের ভিতরে এভাবেই রোপণ করছি। তো রোপণ করার শেষে আমি সবগুলো গ্লাস ওয়ালের পাশে এক জায়গা, যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে এমন জায়গা রেখে দিয়েছিলাম, এবং প্রায় রোপণ করার 1 মাস পরে আমি দেখছি চারাগুলো বেশ বড় সড়ো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো চারাই প্রায় 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে হয়ে গেছে। এখন আপনি এই চারাগুলো ইচ্ছা করলে আপনার জমিতে যে কোনো জায়গায় যেখানে চারা রোপণ করতে চান সেখানে এই চারাগুলো রোপণ করে দিতে পারবেন, এবং নিয়মিত পরিচর্যার ফলে এই গাছ থেকে আপনি সময় মতো পর্যাপ্ত পরিমাণে ফল পেতে পারবেন। তো দর্শক, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।